শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনা মহামারী থেকে মুক্তি পেতে ভারতে করোনা মাতার মন্দির প্রতিষ্ঠাতা প্রতিমার মুখে পরান হলো মাস্ক। ভারতে ভয়াবহ মহামারীর দ্বিতীয় ঢেউয়ে 719 জন চিকিৎসকের মৃত্যু, মৃত্যুতে দিল্লিকে ছাপিয়ে গেল বিহার। এবার ভারতের কোভ্যাক্সিনের ছাড়পত্র আটকে দিল যুক্তরাষ্ট্র, আরও বিপদে পড়ল ভারত। ইসরায়েলের ড্রোন তৈরির সরঞ্জাম সরবরাহকারী ব্রিটিশ ফ্যাক্টরি দখলে নিয়েছে ফিলিস্তিনিরা। আবারও বিদ্রোহীদের হাতে মিয়ানমারের 27 সেনা নিহত। বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তুরস্ক তালিবান মুখোমুখি। এবং সবশেষ থাকছে নেতান ইয়াহুর জন্য 10 বছরের কারাদণ্ড অপেক্ষা করছে বলল ইসরায়েলি আইনজীবী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মহামারী করোনায় নাজেহাল ভারত। এরই মধ্যে দেশটির উত্তর প্রদেশে মহামারী থেকে মুক্তি লাভের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে করোনা মাতার মন্দির। রাজ্যের প্রতপাক জেলায় শুক্লাপুরে একটি নিমগাছের ছায় মন্দিরটি প্রতিষ্ঠা করেছে স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, এই দেবীর আশীর্বাদে করোনা মহামারী দূর হবে। দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে এই তথ্য জানা গেছে। এই মন্দির প্রতিষ্ঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একাধিক ভিডিও। ছবিতে দেখা যায় সেখানে স্থাপিত হয়েছে করোনা মাতার প্রতিমা। প্রতিমার মুখে সবুজ মাস্ক পরানো হয়েছে। গ্রামবাসীরা মন্দির তৈরির জন্য নিজেরাই অর্থ দিয়েছেন। গ্রামের এক বাসিন্দা বলেন, আমরা সবাই এই বিশ্বাস নিয়ে এই মন্দির স্থাপন করেছি যে দেব দেবীর কাছে প্রার্থনা করলে অবশ্যই কোভিড আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়ে উঠবেন। ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, এই মন্দিরের কারণে ওই এলাকায় কোভিড সেকিও তুলে নেওয়া হয়েছে। কারণ লোকজন মন্দিরে প্রার্থনা করতে এবং পুরোহিতের কাছ থেকে প্রসাদ নিয়ে ভিড় করে চলেছে। এর আগে তামিলনাড়ু এবং কর্ণাটকেও করোনা মাতার মন্দির প্রতিষ্ঠা হয়েছে। প্রতিমারীর দ্বিতীয় ঢেউ এখন পর্যন্ত 719 জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। শনিবার বিবৃতি জারি করে জানালো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, গোটা দেশে সবচেয়ে চিকিৎসকের মৃত্যু হয়েছে বিহারে। সেখানে এখন পর্যন্ত 111 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে কোভিডের কামড়ে। এর আগেও একবার কোভিডের দ্বিতীয় ধাক্কায় সময়ে দেশজুড়ে চিকিৎসকের মৃত্যুর পরিসংখ্যান সামনে ছিল IMA। সেবার চিকিৎসকের মৃত্যুতে এগিয়ে ছিল দিল্লি, দ্বিতীয় স্থানে ছিল বিহার। নতুন পরিসংখ্যানে দেখা গিয়েছে দিল্লিতে চিকিৎসকের মৃত্যু হয়েছে 109 জনেরই এবং এছাড়া উত্তরপ্রদেশ 79 জন, পশ্চিমবঙ্গে 63 এবং রাজস্থানে 43 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের দ্বিতীয় পর্বের সম্পূর্ণ ফল জমা দিতে না পারায় ভারতের বায়োটেক কোভ্যাক্সিনের প্রতিষেধকের ছাড়পত্র আটকে দিয়েছে FDA। এতে কোভ্যাক্সিনের টিকা নিয়ে যুক্তরাষ্ট্রের যাওয়া ভারতীয়দের নতুন করে টিকা নিতে হতে পারে। তবে ভারত সরকারের দাবি, কয়েক সপ্তাহের মধ্যে কোভ্যাক্সিনের দ্বিতীয় ধাপের ফল প্রকাশিত হবে, যার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ছাড়পত্র পেয়ে যাবে হায়দ্রাবাদের সংস্থাটি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে মার্চ মাস পর্যন্ত পরীক্ষার ফল জমা দিয়েছিল সংস্থাটি, কিন্তু মে মাসে FDA নতুন নিয়ম চালু করে জানায় এবার থেকে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অন্তত তৃতীয় দফার গবেষণার সম্পূর্ণ ফলাফল জমা দিলে তবেই ছাড়পত্র দেওয়া হবে করোনা টিকার। কোভ্যাক্সিন উৎপাদনকারী সংস্থা ভারতের বায়োটেক জানায়, জুলাইয়ের শেষের দিকে সম্পূর্ণ ফল হাতে পাবে তারা, তার ভিত্তিতে ফের আবেদন করা হবে। যুক্তরাষ্ট্রে কোভ্যাক্সিন উৎপাদন এবং বন্টনের জন্য ভারত বায়োটেকের সঙ্গে চুক্তি করেছে অকুরের নামের একটি সংস্থা। ওই সংস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জরুরি ভিত্তিতে তাদের টিকা ব্যবহারের ছাড়পত্র চেয়েছিল ভারত বায়োটেক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র না পাওয়ায় কোভ্যাক্সিনের প্রতিষেধক নিয়ে এখন বিপাকে পড়েছে বিদেশে পড়াশোনা বা চাকরি করতে যেতে চাওয়া বহু ভারতীয়। যারা ভারতীয় করোনার টিকা কোভ্যাক্সিনের দুটি ডোজ নিয়ে বিদেশে চলে গেছেন বা যাওয়ার জন্য ভিসার আবেদন করেছেন, তাদের এখন হু স্বীকৃতির প্রতিষেধক নেওয়ার জন্য ফের নির্দেশ জারি করেছে সৌদি আরব, ব্রিটেন এবং আমেরিকার মতো অনেক দেশ। ইসরায়েলকে ড্রোন তৈরি সরঞ্জাম সরবরাহকারী ব্রিটিশ ফ্যাক্টরির ছাদে উঠে তা দখল করেছে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। উত্তর ব্রিটেন অবস্থিত একটি কারখানাটিতে ইসরায়েলের ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলবিট সিস্টেমকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে। ফ্যাক্টরি দখলের নেতৃত্বে দিয়ে ফিলিস্তিনি অ্যাকশন ব্রিটেনের একটি ফিলিস্তিনি পন্থী আন্দোলনকারী নেটওয়ার্ক।
তারা একটি বিবৃতিতে বলেছে যে তাদের সদস্যরা আন্দোলন করছে, সংঘবদ্ধ থেকেছে আর APPH নামে সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানির ওই ফ্যাক্টরিটির সাথে করে নিয়েছে। ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারী এলবিট সিস্টেমের জন্য সামরিক প্রযুক্তি এবং ল্যান্ডিং গিয়ার সরবরাহ করে APPH নামের এই প্রতিষ্ঠানটি। এছাড়া ফিলিস্তিনপন্থী এবং আন্দোলনকারীরা এই কারখানায় ভেতরে গিয়ে ড্রোন এবং বিমানের যন্ত্রপাতি ভাঙার জন্য প্রবল বেগে প্রবেশ করে। এ সময় তারা এই কারখানার বিভিন্ন সম্পদ বিনষ্ট করে, তাছাড়া ফ্লাইট লাইট, ভেন্টিলেটর, জানালা এবং ক্যামেরা ভাঙচুর করেন। তারা রক্ত লাল রঙের পেইন্ট সমগ্র সার ছুড়ে দিয়ে ছড়িয়ে দেন। তারা কারখানাটির ছাদ দখল করে এবং ওই ফ্যাক্টরির কাজ বন্ধ করে দেন বলে জানিয়েছে ওই ফিলিস্তিনপন্থী সংগঠন ফিলিস্তিনি অ্যাকশন। তারা অনলাইনে যে ছবি প্রকাশ করেছে তাতে দেখা গেছে ফিলিস্তিনি অ্যাকশনের বিক্ষোভকারীরা ফ্যাক্টরির ছাদে অবস্থান করেছেন এবং ফিলিস্তিনি পতাকা উড়ান। তারা সমগ্র ছাদ লাল রং দিয়ে রাঙিয়ে দেন। মিয়ানমারের চীন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে তাদের অতর্কিত আক্রমণে মিয়ানমারের 27 সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার থাইল্যাং এবং হাক্কা শহর সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। মিয়ানমারের নিহত 27 সেনার মধ্যে একজন ক্যাপ্টেন র্যাঙ্কের কর্মকর্তা রয়েছে বলেও বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যম মিয়ানমার নাও চীন ল্যান্ড ডিফেন্স ফোর্সের একজন মুখপাত্রের বরাতে জানিয়েছে মিয়ানমারের থাইল্যাংয়ের বাইরে খোয়াল হিরিং পর্বতের নিকট জান্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। মিয়ানমারের সেনারা মোটর সাইকেলে করে এসেছিলেন উল্লেখ করে বিদ্রোহীদের ওই মুখপাত্র বলেন, আমরা অতর্কিত তাদের উপর আক্রমণের সুযোগ নিয়েছিলাম। সিডিএফ এর আরেক সদস্য জানান, বুধবার ওই এলাকায় সেনাবাহিনীর ড্রোন দেখেছিলাম। ওই ড্রোনের মাধ্যমে জান্তা বাহিনী তাদের গতিবিধি নজরদারি করছিল, কিন্তু ওই দিন তারা আক্রমণ করেননি কারণ সেনাবাহিনীর আবাসিক এলাকার কাছাকাছি ছিল। এরপর বৃহস্পতিবার সুযোগ বুঝিয়ে তারা গ্যাগাং হ্যাকা মহাসড়কের 50 সেনার উপর আক্রমণ চালান। এতে জান্তা বাহিনীর কমপক্ষে 10 এবং বাকি সৈন্যদের ওই এলাকা থেকে প্রত্যাহার করা হয়। সংঘর্ষের সময় মিয়ানমারের সেনাবাহিনীর রকেট চালিত গ্রেনেড এবং মেশিন গান ব্যবহার করেছিল, কিন্তু বিদ্রোহী গোষ্ঠীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। ২০২০ সালে স্বাক্ষরিত চুক্তি অনুসারে আফগানিস্তান থেকে তুরস্কের সেনা প্রত্যাহার করা উচিত ছিল বলে জানিয়েছে তালেবান। মার্কিন এবং ন্যাটো সেনারা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর কাবুলে বিমানবন্দর পরিচালনা করতে তুরস্ক যে প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পর তুরস্কের পক্ষ থেকে কাবুল বিমানবন্দর নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়। তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই বিষয়ে সম্ভাব্য সব দিক নিয়ে আলোচনা করেছেন বলেও একটি তুর্কি কর্মকর্তা জানিয়েছে। রয়টার্সের পক্ষ থেকে এই বিষয়ে তালেবানের মতামত জানতে চাইলে দুহাভিত্তিক একজন মুখপাত্র সুহেল শাহিন জানান, 20 বছর ধরে তুরস্ক ন্যাটোর অংশ ছিল, ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে 2020 সালের 28 ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত চুক্তি অনুসারে তুরস্কের সেনাদেরও আফগানিস্তান ছাড়তে হবে। তিনি আরও বলেন, তুরস্ক একটি ইসলামিক দেশ, তুরস্কের সঙ্গে আফগানিস্তানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে যখন আমরা নতুন ইসলামিক সরকার গঠন করব তখন তাদের সঙ্গে ঘনিষ্ঠ এবং ভালো সম্পর্কের প্রত্যাশা করি। এই বিষয়ে যুক্তরাষ্ট্র এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া জানতে পারেনি রয়টার্স। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলসি আকারের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। ইহুদিবাদী ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা ত্যাগ করার পর দুর্নীতির অভিযোগে তার 10 বছরের কারাদণ্ড হতে পারে। ইসরায়েল ডেমোক্রেসি রিসার্চ সেন্টারের সংবিধান বিষয়ক আইনজীবী আমির ফুক্স এই কথা জানিয়েছেন। তিনি শনিবার তেল আবিবে বলেন, দুর্নীতি তহবিল, তফস রুফ এবং প্রতারণার অভিযোগে 2020 সালের মে মাস থেকে আদালতে ইয়াহুর বিচার চলছে। প্রধানমন্ত্রী দায়িত্বে থাকার কারণে এতদিন আইনি দায়মুক্তি থাকায় তাকে আটক করা যাচ্ছিল না, কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পর তার শাস্তি ভোগ অবধারিত হয়ে যাবে। ফুক্স আরও বলেন, গত 2 বছর ধরে এই প্রশ্ন সামনে ছিল যে নেতানিয়াহু নিজেকে বিচারের ঊর্ধ্বে রাখার জন্য কি সংবিধান সংশোধন করবেন, কিন্তু এতদিন তিনি তা করেননি এবং শীঘ্রই ক্ষমতা চলে যাওয়ার পর তিনি আইনি দায়মুক্তি হারাবেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তাতে তার সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। ইহুদিবাদী ইসরায়েলের পাবলিক প্রসিকিউটর নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলায় 3টি চার্জশিট দিয়েছেন। 2009 সাল থেকে এক টানা ইসরায়েলের প্রধানমন্ত্রী দায়িত্বে থাকা নেতানিয়াহু এ পর্যন্ত নিজের বিচার কাজকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন।
আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস কমেন্টসে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।